गाइज गुड मॉर्निंग, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, क्या भाई একদম यार इतना लेट রেডি। क्यों कर दिए? আজকে একটু লেট হয়েছে, আমরা আজকে যাচ্ছি অ্যাকচুয়ালি অন্য একটা প্লেসে, তো সেটা তোমাদের গাড়িতে যেতে যেতে বলছি। আমাদের গাড়ি এসে গেছে, দেখতে পাচ্ছ তো বন্ধুরা, গাড়িতে তো আমরা এসে গেছি। এই যে ম্যাডাম, হ্যালো ম্যাডাম টু। এই যে রবি দাও, হাই। তো আমরা আজকে যাচ্ছি দাউকিলে, ক্রঙ্গাসুরি ফলস অ্যান্ড ফিফি ফলস। ওকে, তো এটা হচ্ছে জয়ন্তিয়া হিলসে। তো এখানে তোমার টোটাল তিনটে হিল আছে, খাসি হিল, জয়ন্তিয়া হিল আর একটা, আমরা তো মনে করছি না, হিলসে না মনে থাকবে। যাই হোক, তো আমরা এখন যেটাতে আছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি খাসি হিলসে। ওকে ভাইয়া, এটা তিন হিল না, খাসি, জয়ন্তিয়া আর খাসি জয়ন্তিয়া গারো गारो गारो या या गारो हिल या। तो ड्राइवर भाई ने हम लोग को हेल्प कर दिया। तो এই তিনটে হিল আছে টোটাল। আমরা এখন যেখানে আমাদের হোম স্টে বা যেখানে আমরা এই দুদিন ঘুরলাম, সরি কালকে ঘুরলাম, তো ওটা হচ্ছে তোমার খাসি হিলসে। তো আজকে আমরা যাচ্ছি জয়ন্তী হিলসে। তো এটা এখান থেকে একটু দূরে, আমাদের ট্রাভেল করতে একটু টাইম লাগবে। তো ওখানে আছে তোমার দাউকিলে। নিবাসী রিভার রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। গাড়ি পার্ক করা আছে, সামনে থেকে ভিউটা খুব সুন্দর, একদম রোডের পাশে। ঠান্ডাটা না কি বলবো বলতো, লাইক বেশি নেই, বাট এই যে হাওয়া দিচ্ছে না, হাওয়াতে বেশ ঠান্ডাটা লাগছে। তোমাদেরকে আমি ভিউটা দেখাবো, দেখো ব্যাকগ্রাউন্ডে ভিউটা কতটা বুঝতে পারছো। আমি রেস্টুরেন্টের ভেতরে গিয়ে ভিউটা দেখাচ্ছি। আমরা অলরেডি তোমার খাওয়ার অর্ডার করেছি, খাবারে অর্ডার করেছি তোমার ব্রেকফাস্টে রুটি সবজি। তো পূজাদির একটু শরীরটা খারাপ লাগছে, তো ভাই কিছু নেবে না, আমরা চা অর্ডার করেছি। এই যে আমরা ওখানে বসে আছি, এখানে এদের কিচেন, এখানে এদের রান্না করছে। তো চলো এই পাশটা দেখি। এই দেখো গাইস, ও এটা কত সুন্দর, কত সুন্দর না। আমার এখানে জায়গাটা বেশ ভালো লাগছে, মানে এখানে তোমার সিকিমের মতো এরকম পাহাড় নেই যে বরফ পড়বে বা পড়বে, বাট এই দেখো এই ছোট ছোট পাহাড়গুলো, এই মেঘালয়ের সৌন্দর্যটা একটু আলাদা, ডিফারেন্ট সবার থেকে, মানে সব পাহাড়ের থেকে ডিফারেন্ট। আমার তো খুব ভালো লাগছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে একটু ভিউটা দেখাচ্ছি। দেখো গাইস, আমাদের খাবার তো এসে গেছে। এই যে রুটি, রুটির সাইজ গুলো দেখছো, এত বড় বড় একটা প্লেটের মতো রুটি দিয়ে রুটি খাচ্ছি। পূজা দিয়ে একটা খাবে, পূজা দিয়ে কিছু খাচ্ছি, জাস্ট কিছু চা। সকালে রুটি খাবে না, খাবো তো, খাবে একটু পরে খাবে, ওর আগে চাটা খাওয়া দরকার। তো চায়ের পরে এখানে আমরা তো একটা শুনে, তো একটা শুনে তো খুব জিনিসটা চাপ লাগছে, যে এখান থেকে নাকি আরো 3 ঘন্টা বলছে, মানে ওপাশের রাস্তাটা নাকি খুব খারাপ, তো টাইম লাগবে। এবার রাস্তাটা এত গোড় 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 পাক, তো বেশ সুন্দর আছে, এবার চাপও লাগছে, এবার জানি না কতক্ষণ লাগে। দেখি ড্রাইভার দাদার সাথে একবার কথা বলবো, কথা বলে জানাচ্ছি। যতক্ষণ ছিলি আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। আমার দারুণ লাগছে। এটা দাউকি যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট, দেখো শুধু জায়গাটা। এখানে তুমি এখানকার ট্রেডিশনাল ড্রেস পরে ফটোশ্যুট করতে পারো, বাট আমাদের কাছে অতটা সময় নেই, আমরা জাস্ট। ম্যাডাম কেমন লাগছে? দারুণ ভিউ, দারুণ ভিউ।
হ্যালো ম্যাডাম টু ইনি আমাদের লজ্জা বলি দাউকির রাস্তায় আমরা একটা ছোট্ট ওয়াটারফলের কাছে এসে দাঁড়িয়েছি। তোমার বাংলাদেশ বর্ডারটা দেখলে কত সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে বৌফিল, এখানে জলটা বেশ ভালো আছে, তার নিচে আমার অপশানটা নেই। দেখো জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে। এই দেখো খুব সুন্দর লাগছে। আমরা আমাদের ব্যাক ক্যামেরাতে ভিউটা দেখাচ্ছি, এখানে সবাই ছবি টবি দিচ্ছে। এখানে ম্যাক্সিমাম দাঁড়াবো না, আমরা ম্যাক্স 10 মিনিট দাঁড়াবো, দাঁড়িয়ে বেরিয়ে যাবো দাউকের জন্য। সবাই ছবি টবি তুলছে। এখানে দেখো ওই যে ওটা কিন্তু বাংলাদেশ, এটা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়াটার। দাউকে তো ঢুকে গেলাম, রাস্তাটা দেখলে দাউকে ইনিশিয়াল রাস্তাটা খুব খারাপ ছিল, তো পেছন থেকে গাড়িটা পার্ক করে চলে এসেছি আমরা এখানে। এখন দাউকিতে আমরা যাচ্ছি বোটিংয়ের জন্য, দেখবো যেরকম ফটো আমরা ইনস্টাগ্রামে দেখতে পাই অ্যাকচুয়াল ওরকম এক্সপিরিয়েন্স হয় নাকি। লেটস সি। এই যে এখান থেকে আমরা টিকিট নিচ্ছি বোটিংয়ের জন্য। ওপরে বোট দেখতে পাচ্ছ, পার বোট 3% অ্যান্ড পার বোট 800 রুপিস। তো আমরা চারজন আছি, তো আমরা দুটো বোট নিচ্ছি, তো দুজন দুজন করে যাব। অ্যান্ড টোটাল টাইম হচ্ছে 45 মিনিটস টোটাল। তো দেখা যাক কেমন কি হয়। বোট তোমরা চলো, বোট তোমরা দেখতে পাচ্ছি। চলো আমাদের সামনে দাঁড়া নিয়ে যাচ্ছে। কে কে সাঁতার জানে এখানে? ব্যাস আমি আর রবিদাই শুধু সাঁতার জানি। মানে পূজাদি জানে বলছে, বাট আমার বিশ্বাস হচ্ছে না। যাই হোক রবিদা, পূজাদি কতটা জানে সাঁতার? অল্প 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 অল্প। দেখো বন্ধুরা, এখানে ম্যাডাম ফটোগ্রাফি করছে এখন। এখানে দেখো লোকালরা বোট তৈরি করছে বা বোট রিপেয়ার করছে বলতে পারো। তো চলো দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়। ওখানে আমাদের বোটওয়ালা চলে গেছে, আমরা বোটওয়ালাকে হারিয়ে ফেলতে পারি। আর পেছনে ওরা এখনো ফটো তুলছে, ব্যস্ত, ওদেরকে ডেকে আনতে হবে। কেমন লাগছে? ভয় লাগছে না, মজা লাগছে না? ভীষণ এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড আমি। আর জল কিন্তু খুব ঠান্ডা। আর জল যদি বোট উল্টে যায়? কেন উল্টাবে? যদি উল্টে যায়? নো নো নো, সবাই আছে আমাকে বাঁচিয়ে দেবে। ওকে, আমরা তো বোটিং এ এসে গেছি। তিতাস আছে আমার সাথে, আর এই রবিদারা কোথায়? রবিদারা এসেছে। এই যে বন্ধুরা জল দেখো, শুধু জলটা দেখো, ও কি সুন্দর লাগছে তাই না? এই ধাক্কা লাগলো, ও খুব সুন্দর। রিলসের জন্য কয়েকটা নিস। দেখো এই যে রবিদাদের, দেখো রবিদা পুজো দিয়ে ওটা দেখছে। বন্ধুরা তোমার জলটা দেখো, জলটা কতটা সুন্দর, উফ আলাদাই, ওয়ান টাইম এক্সপিরিয়েন্স, খুব সুন্দর। শীতকালে এটাই, শীতকালে হলে জলটা এতটা ঠান্ডা পাওয়া যায়, সরি ঠান্ডা তো আছেই, ভুল বললাম, পরিষ্কার পাওয়া যায়, এতটা পরিষ্কার পাওয়া যায়। মাঝখানে মাঝখানে বসতে হবে, নাহলে বোটটা ছোট বোট তো একটু বসতে পারে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরাতে একটু ভিউটা দেখিয়ে দিই।
हाँ भैया, तो ये ब्रिज कब का है? ये 1931 का ब्रिटिश का। अच्छा, ये 1931 पे ब्रिटिश का बनाया हुआ ब्रिज है ना। अच्छा, और कोई रास्ता नहीं है तो उधर से इधर आने का? जवाई से घूम कर, बहुत घूम कर जाना पड़ेगा। अच्छा, तो खासी और जयंती को कनेक्ट करने वाला ये जो ब्रिज है, ये 1931 में बना हुआ था। तो बंधुरा, দাদা যেটা বলছে, এই নদীটাতে আরো আগে আরো অনেক বেশি জল ছিল, এখন তো জল অনেক কমে গেছে। বিকজ এই পাহাড় কাটা অ্যান্ড গাছ কাটার জন্য নদীর পথ রোধ হচ্ছে, তো সেই জন্য নদীর জল কমে যাচ্ছে। অ্যান্ড দাদা বলছে বাংলাদেশের সাইডে যা জল ছিল আগে, এখন কিছুই নেই, পুরোটাই শুকিয়ে গেছে। তো দাদা বলছে এটাও হয়তো আগামীকালে শুকিয়ে যেতে পারে, তো সেই সম্ভাবনা তো আছে। তোমাদেরকে তো ব্রিজটা আমি আগেও দেখিয়েছি, আমি আরেকবার দেখিয়ে দেবো তোমাদেরকে ব্রিজটা। ভিউটা এখান থেকে সত্যি খুব সুন্দর, তোমরা এসে রিয়েল টাইম এক্সপিরিয়েন্স করতে পারো। জলটা সত্যি খুব ক্লিন, সামনের দিকে মানে আমরা যেই সাইডটাতে ঝর্ণার মতো যেটা লাগছিল, ওইখানে তো জলটা সব থেকে বেশি ক্লিন, খুব খুব সুন্দর। ইভেন মাছ দেখা যাচ্ছে, মানে তুমি নৌকাতে বসে বসে মাছ দেখতে পাবে। দাদা বললো এখানে বেশি ট্যাংরা মাছ পাওয়া যায়, তাই ট্যাংরা, বোয়াল, পাবদা আর কিছু বহুত মাছ আছে। বাংলাদেশ মে পিয়াং নদী বলতে উমং। আচ্ছা, তো ইসকা দাউকি নাম কেসা হো গিয়া? দাউকি তো এসে পাতা নাই কোন রাখা হ্যায়, তো ইহা দাউকি মে বাঙালি জাতা হ্যায় না। আচ্ছা, দাউকি মে আভি ভি বাঙালি জাতা হ্যায়। খুদা কা ইধার কালী মন্দির হ্যায়, শিব মন্দির। হ্যাঁ, বহুত ধাম, ও তো দেখে হাম। দাউ তো জেসে দাওয়াত হ্যায় না, জেসে আপ সব দেখা, সব কুছ ইধার আ গয়া। হ্যাঁ, হাম লোগ ভি মানন মে মিনিং দাউ। अच्छा, मतलब दाउकी गांव का नाम है, उससे इसका नाम हो गया दाउकी बोलते बोलते। और आप लोग इसको उमर क्या बोलते हैं? उमनाथ। ओके, बांग्ला की तरफ में इसको जफलंग बोलते हैं। अच्छा, बांग्लादेश में इसको जफलंग बोलते हैं। अच्छा, तो बंधुरा देख ले, एक डिटेल्स गुलो तो हमारा ठीकठाक बोलते पारबो ना, तो एनारा एखाने अधिवासी, तो एनारा ठीकठाक बोलते पारबे। तो एनादेर साथे कथा बोले जिज्ञेस करलाम, पूरो ब्यापारटा बुझलाम नदी सम्पर्के। एई नदीटा निये स्पेशालि ওপাশটাতে তো বাংলাদেশ দেখাই যাচ্ছে, এখানে খালি চোখে দেখা যাচ্ছে। এখানেও তোমাদেরকে আগেও দেখালাম, বিএসএফ এর ক্যাম্প আছে, ওরা এখানে নজরদারি রাখে, বিকজ সামনেই বাংলাদেশ বর্ডার এরিয়া, বুঝতেই পারছো। তো এই হচ্ছে টোটাল ভিউ। বন্ধুরা, আমরা দাউকি থেকে তো বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি একটা ওয়াটারফলসের দিকে, ক্রাঙ্গসুরি ওয়াটারফলস। তো রাস্তাটা খুব সুন্দর, একে বুকে যাচ্ছে, মানে খুব সুন্দর, মানে সার্কাস্টিক হয়েতেই বললাম, বুঝতে তো পারছোই। এই যে দুলছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর রাস্তা। ক্রাঙ্গসুরি ওয়াটারফলসটা অ্যাকচুয়ালি ফটো দেখে আমরা ডিসাইড করেছিলাম, তো তারপর একটু এদিক ওদিক করে রিসার্চ করে জানতে পারলাম যে না, সত্যি খুব ভালো ওয়াটারফলস। আর একটা যাওয়ার তো ইচ্ছে ছিল ফিফি, কিন্তু ফিফি অবধি পৌঁছতে পারবো বলে তো মনে হচ্ছে না, বিকজ আমাদেরকে ফিরেও যেতে হবে। এখন অলরেডি 2:30, তারপর আমাদের লাঞ্চও আছে, তো প্রবলেম মানে একটু তো ডিফিকাল্ট হবে, তাই তো ম্যাডাম? এই প্লেসগুলো রিসার্চে সব থেকে বেশি খেটেছে এই ম্যাডাম, তো এনার কৃতিত্ব তো সব থেকে বেশি। তো কিছু কনফার্মেশন করার আগে ম্যাডামকে জিজ্ঞেস করতে হয় যে ম্যাডাম এটা আজকে করা যাবে, কি বলছে আপনার টাইম? হ্যালো, আমরা দাউকি থেকে ক্রাঙ্গসুরির থেকে চলে এলাম, ক্রাঙ্গসুরির পার্কিং এরিয়াতে, তো পার্কিং করে আমরা এগিয়ে চলেছি। আমাদের এখনো কিছু উপরে খাওয়া হয়নি, এটাই হয়েছে প্রবলেম। সামনে একটা তো হোটেল দেখতে পাচ্ছি, ইন্ডিয়ান ফুড, ইন্ডিয়ান থালি অ্যাভেলেবেল আছে, জানি না আবার কেমন কি পাবো। গিয়ে দেখি শরীরের অবস্থা খুব খারাপ, সকাল থেকে বেরিয়েছি, সেভাবে কিছু খাওয়ায়নি, চকলেটের ভরসায় টিকে আছে এখনো। সকালে ব্রেকফাস্ট রুটি করেছিলাম, সেটাই খেয়েছি। সব ভেতরে গিয়ে রবিদা কথা বলছে হোটেলে। আমরা ফাইনালি লাঞ্চ করতে পারছি, আমাদের তাই না, এখানে লাঞ্চ এসছে ভেজ থালি। ওই যে আমাদের ভেজ থালি দিয়েছে, ভাত দিয়েছে, একটা ফুলকপি তরকারি দিয়েছে, আর একটা কিছু তরকারি দিয়েছে, পাঁপড় দিয়েছে। এখানে চাটনি, শসা, স্যালাড, গরম ডাল আর একটা স্যালাড ছোট্ট, প্রচণ্ড খেতে পেয়েছি, খেয়ে নিই তারপর বলছি খাওয়ার এক্সপিরিয়েন্স। হ্যালো, আমাদের তো লাঞ্চ হয়ে গেল,
হরিবল এক্সপিরিয়েন্স একটা খাওয়ারের আলাদা স্মেল লাইক হয়তো লোকালের জন্য বুঝতে পারছি না মানে খেতে তো একটু ভালো লাগলো না জাস্ট খিদে পাচ্ছে বলে খেলাম তো মানে কিছু করার উপায় নেই লাইক না খেলে আর পারা যেত না আমাদের এনার্জি ছিল না হাঁটা চলার তাই যতটা পেরেছি যা পেরেছি খেয়ে নিয়েছি খাওয়ার প্রাইসিং হিসেবে তো খাওয়াটা খুবই কম মানে টুরিস্ট প্লেসে যা হয় খুব রিমোট এরিয়াও এটা ইভেন এই আমরা চলে চলো হেঁটে চলেছি এখন গঙ্গাসুরের দিকে অনেকটা ঘুরে 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 গোল করে যেতে হচ্ছে হয় না বাগান বাড়ি দেখাতে বেরিয়েছে সেরকম রাবিদা কথা হতো এটাই সবাই ফিরছে যখন আমরা তখন যাচ্ছি বুঝতে পারছো রাবিদা কোথায় গেল রাবিদা টু আওয়ার্স ফর দিস ভিউ কেমন ভিউ অনেক দূরে অনেক দূরে অনেক দূরে অনেক নিচে নেমেছি জানি না উঠতে পারবো কি না নাকি ট্রেন দিয়ে তোলা হবে আমাদেরকে জানি না পূজাদি আমার ব্যাটারি লো আছে পূজাদি ব্যাটারি লো আছে সেরকম ছবি আসছে না এটা এখানে স্টেজ যেন তৈরি হচ্ছে হয়তো এখানে এটা দিয়ে গেলে বোটিং করা যায় বাট বোটিং করার ইচ্ছে তো নেই তো চলো নিচের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই Guys, just look at the view. এই দেখো বন্ধুরা জলটা একদম নীল ও Yes, blue is green. আচ্ছা বোটিংটা ওখানে হয় আর যাবো না এই রবিদা যাচ্ছ কোথায় নামবো তো নিচে রঙ্গাছড়ির থেকে 20 গুণ বেশি থাকে বর্ষার টাইমে শুধু দেখো এটা কত সুন্দর লাগছে এটার উপরে ভিউটা আছে তো তোমাদেরকে ওটা দেখালাম তারপর এটা এটা হয়তো এখন তো জলটা অনেকটাই কম ও সবাই মানে ফটো তুলছে আপনারা পিকনিক করছে আমরা ফিরছি আমরা ফাইনালি কাঙ্গাসুরি ঘরে ফিরছি ওপরের দিকে মুভ করছি এখন ঘড়িতে বাজে 5:47 তো অনেকটা লেট হয়ে গেছে তো পূজা দিয়ে আজকে এত ফটো তুলেছে এত ফটো তুলেছে কি বলবো ফটো তুলতে টাইম চলে গেছে অনেকটা ঠিক আছে এগুলো তো এক বাপরেই আসা আপনার কেমন গেল ম্যাডাম খুব ভালো চলো ওপরে যেতে হবে চলো ওপরে যাই এবার পিছনের দিকে টান আসছে জানি না এবার ড্রাইভারটা কেমন করে নিয়ে যাবে যদিও ড্রাইভারটা ভালো খুব ভালো ড্রাইভার তোমরা এলে যোগাযোগ করতে পারো তোমাদের মনের উপর চলো আমরা উপরে হেঁটে হেঁটে যাই এই যে বন্ধুরা আমরা উঠে চলেছি কাঙ্গাসুরি থেকে সবাই বেশ একটু রেস্ট নিচ্ছি জল খাচ্ছি সামনে গাড়ির ড্রাইভার দাদা আছেন তো এবার বেরিয়ে যাবো তোমরা এদের ভিউটা দেখতে চাও এখন ভিউটা দেখো চৌমুখের অবস্থা খুব খারাপ কেমন এক্সপিরিয়েন্স একটু শেয়ার কর কেমন লাগছে ভালো লাগছে মন ভরে গেছে পার চলছে না আমাদের সবার অবস্থা খারাপ আমি কি ব্লগার হয়ে গেলাম তাহলে রবিদা তুমি চলে এসো আমি কি বলবো হ্যাঁ কেমন লাগছে রবিদা খুবই ভালো নাম তো খুবই ভালো লাগলো বাট রিটার্ন করার সময় অনেক ক্যালোরি বার্ন করেছি কত কত স্টেপস হয়েছে আজকে আমাদের অ্যারাউন্ড 8000 স্টেপস আমাদের হয়ে গেছে কালকে আমাদের ডাবল ডেকার রুট ব্রিজ আছে প্লাস রেনবো সো আর আমার টার্গেট করছে আমরা রেনবো করব তো নেক্সট ভিডিওটাও দেখতে হবে সব দেখতে হবে সব সব এভরিথিং দেখতে হবে সাবস্ক্রাইব করতে হবে সব করতে হবে কাল অ্যাপ্রক্সিমেট 14000 স্টেপস কতটা অ্যাপ্রক্সিমেট 14000 ইয়া যদি রেনবো আমরা মিলিয়ে ধরি তাহলে ওরকমই কারেক্ট
ভিডিওটা এখানে এন্ড করলাম, শরীরে আর একটু এনার্জি নেই। ভিডিওটাকে সবাই লাইক অ্যান্ড শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার নেক্সট দিন নেক্সট ডেস্টিনেশনে নেক্সট ব্লগে। ততদিন সবাই ভালো থেকো, টাটা।